আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন রেডিও সাইফুল। আমি আপনাদের সাথে আছি সাইফুল সাইদি। তো আজকে আমি আপনাদের সাথে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো, সেটা দিয়ে আপনারা যে কোনো কথাকে বা যে কোনো টেক্সট, মানে আপনার যা লিখবেন সেই লেখাকে আপনারা অডিও করে নিতে পারেন। পাশাপাশি আপনারা আপনি ধরুন আপনি একটা ইংলিশ টাইপিং করলেন বা অন্য জায়গায় একটা টাইপিং দেখলেন, তো এটা আপনি বুঝতে পারতেছেন না এটা কী, তো সেটাও আপনি শিখে নিতে পারেন বা বাংলা রূপান্তর করতে পারেন, মানে বাংলা বলতে পারেন, বলে দিবে, বা ইংলিশে এটা যদি ইংলিশ হয় ওইটা শুদ্ধ করে আপনাকে বলে দিবে। আর পাশাপাশি আপনার যে কোনো লেখাকে MP3, মানে MP3 করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি। প্রথমে আপনার একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, ট্যাল্ক ফ্রি। তো আমি ডিসক্রিপশনে প্রতিবারের মতো লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই অ্যাপসটা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এই যে দেখুন সফটওয়্যারটি আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, এই যে এটার পপুলার, এই যে দেখুন অনেক জনপ্রিয় একটি অ্যাপস, প্রায় 1 মিলিয়ন ইউজার। তো আপনি বুঝতেই পারতেছেন কতটুকু পপুলার। তো এটার কাজটা অনেক অনেক ইজি। এই যে দেখুন সফটওয়্যারটা ইনস্টল করবে, ইনস্টল করার পর ওপেন করবেন, ঠিক আছে। তো আমি আগে থেকে একটা লিখে রাখছিলাম, এই যে আমি ক্যান্সেল করে দিলাম। তো এরকম আপনার পেজটা এরকম আসবে। তো আসার পর আপনার জাস্ট এই যে দেখুন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ঠিক আছে। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনার এখানে কিছু একটা লেখেন, এই ধরুন আমি আমার নামটা লিখতেছি সাইফুল সাইদ, আমি টাইপ করলাম। তো এখন যদি আমি এখানে এটা কী লেখা হয়েছে কিংবা আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, এখানে যদি আমি টাইপ করি, তো এখানে দেখুন এই আইকনে ক্লিক করবেন, তো এখানে সাইফুল সাইদি দেখতে পাচ্ছেন আপনাকে বলে দিয়েছে। তো এখানে আপনারা মানে এটাকে ইচ্ছা করলে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরেও বলতে পারেন, যেটা আপনাদের হয়তো একটু স্পিডে বলতে পারে। তো এই তিন ডটে কর্নারে ক্লিক করবেন, ঠিক আছে। তিন ডটে ক্লিক করার পরে যে দেখুন এখানে বুলিমো আছে, তো এখান থেকে আপনারা স্পিডটা কমে নিতে পারেন, বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে অ্যাক্টিভ করে নিলে তো সাইফুল সাইদি তো আস্তে আস্তে বলবে, আবার অনেক সাইফুল সাইদি এরকম তাড়াহুড়া করে বলবে। তো এরকম করে, এরকম করার পর আপনি যে কোনো কিছু টেক্সট লিখবেন, আপনি যে দেখুন আপনি এখন বাংলা যদি করতে চান, ধরুন বাংলা লেখা, তো এখানে যে মোর অপশনে ক্লিক করলে আপনার এরকম বাংলা লেখাটা আসবে, তো মানে অন্য ল্যাঙ্গুয়েজও চলে আসবে। এই যে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ মানে কান্ট্রি ইয়ে আছে সাপোর্টার, তো এরকমভাবে আপনারা ইয়ে করতে পারেন। আর আপনারা লেখার যে স্টাইলটাও চেঞ্জ করতে পারেন, মোটামুটি দুই তিনটা আছে, দুইটার মতন, এই যে এরকম আর কি, তো আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, তো তারপরে অডিও গান কীভাবে অডিও মানে রূপান্তর করবেন কীভাবে, এই যে দেখুন আই তিন ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন প্রথম যে অপশনটা এখানে আছে, তো এখানে ক্লিক করবেন। তো এটা এটা আপনি নাম কি দিতে চান, তো এখানে আপনি যে কোনো একটা নাম দিবেন, ধরুন আপনি আর দিয়ে আপনার ইচ্ছা আর কি, আপনার যে নাম বা যেই কথা, ধরুন একটা স্ট্যাটাস, তো ওই স্ট্যাটাসের মূল কাহিনী মানে প্রথম যে কুলিটা ওই কুলিটা টাইপ করে দিবেন। ওকে, তারপরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করলে আপনার এরকম একটা, এই যে দেখুন আপনার ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই যে দেখুন এই নামে আপনার একটা ফোল্ডার হয়ে গেছে, ট্রক ওয়ার্ল্ড এরকম একটা মানে ফোল্ডার হয়ে গেছে, ওই ফোল্ডার আপনার সম্পূর্ণ মানে ইয়ে পাবেন। ওকে, তো এইভাবে আপনারা মানে যে কোনো গানকে এবং মানে সরি যে কোনো কথাকে, এই যে দেখুন আমার এখন মানে প্লে করার জন্য বলতেছে, তো এটা অলরেডি MP3 হয়ে গেছে। তো এইভাবে আপনারা মানে MP3 যে কোনো লেখাকে MP3 করে নিতে পারেন। তো আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার বন্ধুকে জানানোর জন্য শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।